সমগ্র রাজ্যের সঙ্গে তাল মিলিয়ে হাইলাকান্দিতেও গুণোৎসব পরীক্ষা শুরু হয়েছে বুধবার থেকে। প্রথম দিন হাইলাকান্দি শিক্ষাখণ্ডের অধীনে পাঁচগ্রাম ক্লাস্টারের বিভিন্ন স্কুলের শুরু হয়েছে গুণোৎসব। যথাক্রমে 18 নম্বর পাঁচগ্রাম এলপি স্কুল, সীতারাম এমই স্কুল, গোপালরাম শারদাচরণ এমই স্কুল, 356 নম্বর উত্তর বদরপুর এলপি এস এবং শাহ মিরাপিং এমই এস, এই সব স্কুলে গুণোৎসব শুরু হয়েছে। এদিন সকালে প্রশ্নপত্র খোলা সহ বিভিন্ন দায়িত্ব পালনে এক্সটার্নাল এভালুয়েটরের ভূমিকায় 18 নম্বর পাঁচগ্রাম এলপি স্কুলে ছিলেন সুহরিষা কর্মী, সীতারাম এমই স্কুলে এক্সটার্নাল এভালুয়েটরের ভূমিকায় ছিলেন কবিতা বেগম, গোপালরাম শারদাচরণ এমই স্কুলে এক্সটার্নাল এভালুয়েটরের ভূমিকায় ছিলেন তাপসী দাস, 356 নম্বর উত্তর বদরপুর এলপিএস এক্সটার্নাল এভালুয়েটরের ভূমিকায় ছিলেন পলপি পুরকায়স্ত, শাহ মিরাপিং এমই এস স্কুলে এক্সটার্নাল এভালুয়েটরের ভূমিকায় ছিলেন মিষ্টু ভট্টাচার্য। আজ প্রথম দিনে গুণোৎসবে মূল্যায়ন পরীক্ষা সফল করে তুলতে পাঁচগ্রাম ক্লাস্টারের সিআরসিসি মৃদুল দত্তকে দায়িত্ব পালন করতে দেখা যায়। গুণোৎসব মূল্যায়ন টেস্ট পরীক্ষায় ছাত্রছাত্রীদের বেশি সংখ্যায় উপস্থিত হতে দেখা গেছে, অনুপস্থিত থাকেননি বিশেষভাবে সক্ষম ছাত্রছাত্রীরাও। সিআরসিসি মৃদুল দত্ত জানান, প্রথম দিন মোট ছাত্রছাত্রীদের উপস্থিতির সংখ্যা হওয়ার কথা ছিল 516, এর মধ্যে ছাত্রছাত্রীদের উপস্থিতির সংখ্যা ছিল মোট 492। শিক্ষক শিক্ষিকা সহ দূর দূরান্ত থেকে ছাত্রছাত্রীদের উপস্থিতি লক্ষণীয় ছিল। চার স্কুলে বিশেষভাবে সক্ষম পড়ুয়ার সংখ্যা হল 10। এই সংখ্যক পড়ুয়াদের দেখভাল সহ পরীক্ষায় বসতে সহযোগিতা করেন সিআরসিসি মৃদুল দত্ত। তাদের জন্য বিশেষ শ্রেণীকক্ষেরও ব্যবস্থা করে পরীক্ষা নেওয়া হয়েছে। পরীক্ষায় ছাত্রছাত্রীদের উপস্থিতি এবং উৎসাহ উদ্দীপনা দেখে প্রশংসা করেন এক্সটার্নাল এভালুয়েটরের দায়িত্বপ্রাপ্ত শিক্ষকরা। তারা বিদ্যালয়গুলির সার্বিক পরিকাঠামোর সঙ্গে খাওয়া দাওয়া সহ অন্যান্য বিষয়ের পাশাপাশি স্কুল কর্তৃপক্ষের কাজেরও প্রশংসা করেছেন। বিদ্যালয়গুলির সার্বিক পরিবেশ খতিয়ে দেখেন তারা। এদিকে পাঁচগ্রাম ক্লাস্টারের সিআরসিসি মৃদুল দত্ত জানান, তিনি আশাবাদী প্রতিবারের মতো এবারও এই ক্লাস্টারে বেশ কয়েকটি স্কুল এ প্লাস গ্রেড পাবে। আগামীকাল দ্বিতীয় দিন অর্থাৎ বৃহস্পতিবার পাঁচগ্রাম টাউন এইচএস স্কুল, নিতাইরাম এলপি স্কুল, ঠান্ডাপুর আপগ্রেডেড এলপি স্কুলগুলিতে পরীক্ষা অনুষ্ঠিত হবে। সংবাদ এই পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে। ধন্যবাদ।